Hi everyone, good morning, welcome to my channel. আজকে সকালবেলা উঠেছিলাম অনেক আগেই, কিন্তু পরের দিকে অ্যাকচুয়ালি পায়ের ব্যথায় যে পেন কিলারটা খাচ্ছি তার জন্য ঘুম পাচ্ছে খুব, উঠতে পারছি না, তো আমি আবার ঘুমিয়ে গেছিলাম। তো এখন তো নিশ্চিন্ত, কারণ কি বাড়িতে মা চলে এসেছে, তো মাই রান্না ফান্না দেখে নেবে, আমার এত ভাবতে হবে না খাওয়া নিয়ে। সো তারপর ঘুম থেকে ওটা হঠাৎ করে দেখি যে খুব জোর বৃষ্টি পড়ছে, তো আরও ঘুম পাচ্ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঘুমিয়ে নিই। কিন্তু তারপর মনে হলো যে না, এতটা বেলায় ঘুমিয়ে থাকা উচিত না, একটা বেজে গেছে। মা এখনও রান্না সেরে উঠতে পারেনি, মা করছে। মায়ের দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো, সো স্টে টিউন অন মাই হেসেলের খুঁটিনাটি ব্লগ। কিন্তু এখন আপাতত বৃষ্টি থেমে গেছে, ওয়েদারটা সুন্দর সুন্দর, পাখা চালাতে হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভাল লাগছে, প্লেজেন্ট ওয়েদার যাকে বলা হয়। তো ভাবলাম যে কাজে আর ফাঁকি দিয়ে লাভ নেই, ওয়াশিং মেশিনটা চালিয়ে নিই, কারণ কি অনেকগুলো কাজ আছে, জামা প্রচুর জমে গেছে, তিন চার দিন ধরে ওয়াশিং মেশিন চালাতে পারছি না, ভালোই রকম বৃষ্টি পড়ছে যে এখানে শুকোবে না সেই জন্য। সো লেটস স্টার্ট দ্য ডে। তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে এই জায়গাটা না, ঠিক এই জায়গাটা, এই জায়গাটায় লিপস্টিক লেগে আছে। কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো সেই যে লিপস্টিকটা পরেছিলাম অ্যাকচুয়ালি, এই দেখ তো ব্লগে দেখতে পাবে, এটা উঠছেই না। আমি মেকআপ রিমুভার দিলাম, আমি তেল দিলাম, দিস থিং ইজ নট গোয়িং, ভালো লাগে না, কিন্তু লাগ জমছে, এই একটা এইখানে একটা রয়েছে, সো দিস ইজ নট রিমুভিং, পারছি না। তোমার একটু কমেন্টে জানাও না কী দিয়ে তোলে। আ কাল থেকে ট্রাই করে যাচ্ছি, লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই উঠছে না। আজকে কিচেনে আছে মা, মাম চলে এসেছে আমার বাড়ি ফাইনালি উদ্ধার দিতে, আমাকে কাজ থেকে ছুটি দিতে। পায়ের ব্যথা অ্যাকচুয়ালি কেলিয়ে গেছি আমি, সেই জন্য সব বাঁচো আমা আসা। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে, একটা রান্না তাদের মধ্যে হয়ে গেছে করা, এটা মা ট্রাই করলো আজকে ফার্স্ট টাইম, মি টু দি পাওয়ার বেস্ট, তোমার সঙ্গে শেয়ার করছি। তার দিস ইজ ভুনা চিকেন, লুকস ইয়ামি না? এইটার রেসিপি যদি চাও তাহলে কমেন্টসে লিখতে হবে, ভুরি ভুরি যদি কমেন্টস আসে যে রেসিপিটা জানতে চাও তাহলে একমাত্র দেখাও, বিকজ ইট ইজ মাম্মি সিক্রেট, সিক্রেট ফাঁস করা উচিত না, খুব কমন রান্না হলে তাহলে ঠিক ছিল। সো মাম্মা এখন রান্না করছে, আজকের রান্না আর দুটো যে রান্না করছে সেই দুটো রান্না যদি দেখতে হয় তাহলে হেসেলের খুঁটিনাটি ব্লগ দেখতে হবে। সো হেসেলের খুঁটিনাটি ব্লগ দেখতে ভুলবে না তোমরা।
আজ আমি আইটিস রয়্যাল বেঙ্গলে এসেছিলাম, একটা আমাদের কনফারেন্স ছিল কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারির ওপরে, এইমাত্র শেষ হলো। কনফারেন্সটা খুব এনজয় করেছি, ডিনার ছিল এইমাত্র, বেশ ভালো ডিনার। এরকম জাস্ট আইটিস রয়্যাল বেঙ্গল থেকে বেরোচ্ছি। হ্যালো, আই এম ব্যাক। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা অনেকটা সিনেমা দেখলাম, দুটো তিনটে, তাও হাফ হাফ করে। তারপর একটাই আমি কমপ্লিট করতে পেরেছি মুভি, কি নকটার্নাল অ্যানিমাল, ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ, ভালো হলেই রিভিউ দেবো, আদারওয়াইজ আমি দেবো না, ব্যাড মুভি। এনিওয়ে, আমার বাড়িতে এখন কি রান্না হচ্ছে দেখো। ক্যান ইউ গেস কি রান্না হচ্ছে?